মেসির প্রতি এমবাপ্পে দেখিয়েছিলেন শ্রদ্ধা, এবার মেসি দেখালেন জুনিয়রের প্রতি সম্মান। পথ দেখিয়ে দিলেন কোথায় গেলে এমবাপ্পে নিজেকে আরও ভালো জায়গায় নিতে পারবেন। মেসি দেখানো সেই পথ এমবাপ্পেরও পছন্দের তালিকায় আছে, এমনকি সবকিছু ঠিকঠাক থাকলে এমবাপ্পে খুব সম্ভবত সেদিকেই পাড়ি জমাবেন। মেসি এমবাপ্পের একে অপরের প্রতি দেখানো সম্মান ও শ্রদ্ধার পাণ্ডুলিপি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শ্রদ্ধা করলে সম্মান পাওয়া যায়, কথাটা কতটুকু সত্য? আসুন একেবারে হাতে কলমে প্রমাণ দেই। কয়েকদিন আগে মেসির পিএসজি ছাড়ার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। মেসির প্রতি শ্রদ্ধা রেখে এমবাপ্পে বলেছিলেন, সম্ভবত আমরা ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি, তার সম্মান প্রাপ্য যা দেয়নি ফরাসি ফুটবল ভক্তরা। কথাটা এমবাপ্পে যথেষ্ট শ্রদ্ধা রেখে মেসিকে নিয়ে বলেছিলেন, ঠিক সেই কথার সপ্তাহের পর মেসিও রিপিট করলেন। করারই তো কথা, এমবাপ্পে মেসিকে যে শ্রদ্ধা করেছে সেটা এমবাপ্পের উপর সম্মান আকারে ফিরিয়ে দেওয়াটা তো মেসির কর্তব্য। তাছাড়া মেসি যা বলেছেন সেই কথার সাথে একমত হবেন আপনিও, এমবাপ্পে বর্তমান ফুটবলে বড় একজন প্রভাবক। অ্যাটাকিংয়ে এমবাপ্পের মতো সলিড এবং ইফেক্টিভ ফুটবল খেলে এমন খেলোয়াড় সংখ্যা হাতে গোনা। ফ্রান্স ও পিএসজির হয়ে মাঠে দারুণ সময় পার করছেন, তাই তাকে নিয়ে আলোচনাও হয়। সেই আলোচনার পর্সা গিয়ে শেষমেশ মেসি অব্দিও ঠেকেছে। এবার না হলেও আগামী সিজনে এমবাপ্পে পিএসজি ছাড়ছে তা মোটামুটি পাকা কথা। আর সেই কথার পৃষ্ঠে মেসিকে এমবাপ্পের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তার এই মুহূর্তে কোন ক্লাবে যাওয়া যথাযথ সিদ্ধান্ত হতে পারে, পিএসজিতেই থাকবেন নাকি ক্লাব ছাড়বেন। মেসি এমবাপ্পের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছেন, আমি চাইবো তুমি বার্সেলোনা যাও, কিন্তু তুমি যদি রিয়াল মাদ্রিদে যেতে চাও তাহলে যাও, রিয়াল মাদ্রিদে তোমার মতো একজন বিজয়ীর থাকা উচিত। কথাটা কিভাবে নেবেন একান্তই আপনার ব্যাপার, তবে এখানে বেশ কয়েকটি দিক ফুটে উঠেছে। মেসি পিএসজি ছেড়েছেন, নেইমারও ছাড়বেন, গুঞ্জন এমবাপ্পেও ছাড়ছেন। তিনটা বিষয় এক করলে দাঁড়ায় পিএসজির খোলস থেকে বের হলে এমবাপ্পেদের মতো ফুটবলারদের ক্যারিয়ার আরও গ্রো আপ হবে। সাথে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বিষয়টা, মেসি একজন সিনিয়র হিসেবে পথ প্রদর্শকের ভূমিকায় গেলেন। বার্সেলোনায় গেলে এমবাপ্পের জন্য বেশ দারুণ একটা সুযোগ হয়, দলটি মেসি যাওয়ার পর ঢেলে সাজাচ্ছে, সেখানে এমবাপ্পে অংশ হলে খুব সহজেই ভালো একটা অবস্থানে যেতে পারবে দুই পক্ষই। কারো ছায়া না থেকে এমন একটা জায়গা এমবাপ্পের বেছে নেওয়া উচিত যেখানে গেলে নিজের মতো করে সব গুছিয়ে নিতে পারবেন। তেমনটা তারকাবহুল রিয়াল মাদ্রিদের সম্ভব কিনা তা হলপ করে বলা যায় না। দলটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দ্বারপ্রান্তে থেকে ফিরে আসলো, সুযোগ ছিল এবারও শিরোপা জেতার। এমবাপ্পের মতো ফুটবলার এমন কোনো ক্লাবকে বেছে নিলে তার ক্যারিয়ারের জন্য পজিটিভ ইফেক্ট পড়বে বলে ধারণা করা যায়। দেখা যাক মেসির দেখানো পথে হাঁটেন এমবাপ্পে নাকি নিজেই খুঁজে নেন নিজের পথ। আবু নাঈম, স্পোর্টস টাইমস।